তো আজ আমি তোমাদের এবিটি টেস্ট পেপার 2019 থেকে 20 অর্থাৎ 2020-তে যারা এইচএস দেবে তাদের জন্য যে টেস্ট পেপারটা হয়েছে আর্টস এবং কমার্স সাবজেক্টের, সেগুলোর বাংলা সাবজেক্টের প্রথম দুটো পেজ আমি তোমাদের এমসিকিউ সলভ করে দেখাবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখবে, এবং অন্যান্য সাজেশন রিলেটেড ভিডিও এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবি, পাশাপাশি বেল আইকনটাও প্রেস করে রাখবে। তো আমি অচিন্ত আর তোমরা দেখছো ফর ইওর হেলথ। আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো আমার হাতে আছে দেখছো তোমরা এবিটি এর টেস্ট পেপার। তো এখানে 2019 থেকে 20, তো তোমরা এটা দেখতে পাচ্ছ 2019 থেকে 20। তো এখানে আমি তোমাদের প্রথমে সূচিপত্রটা থেকে তোমাদের দেখিয়ে দিই, তোমাদের বাংলা পেজ তোমাদের 9/51/61 অর্থাৎ 9/51/61, এর মধ্যে 9 পেজটা তোমাদের 2019 কোশ্চেন দিয়ে ভরা আছে, সে কারণে 51 এবং 61 আজকে আমি তোমাদের এমসিকিউটা করে দেখাচ্ছি। তাছাড়া আমি বাকিগুলো করবো, এক এক করে ভিডিও আপলোড করবো, তো সেই কারণে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবেই। এবং এই ভিডিওটাতে একটা তোমরা ভুল পাবে না, একটা এমসিকিউ ভুল পাবে না, কারণ আমি অনেক ভেবে চিনতে এক একটা এমসিকিউ তোমাদের পুরোটাই করে দেখিয়েছি। তো প্রথমে চলে যাচ্ছি 51 পেজটাতে। তো 51 পেজ আমি চলে এসেছি, 51 পেজ পার্ট এ, সেহেতু আমি এমসিকিউ পার্ট বিতে আমি চলে যাই। তো সেখানে আমি তোমাদের এমসিকিউগুলো দেখাচ্ছি, তো তোমাদের এখানে বুঝতেই পারছ, আমি প্রথম থেকে পড়ে পড়ে তোমাদের বলে দিই। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন, এখানে উত্তর হবে শম্ভু মিত্র। তারপর রজনীকান্ত যে অভিনেতার পোশাক পরে মঞ্চে হাজির সেটা হলো দিলদার। 7 বছরের যুদ্ধ জিতেছিলেন যিনি তিনি হলেন দ্বিতীয় ফ্রেডরিক, অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো গুরু নানক যে গাছের তলায় বসেছিলেন সেটা ছিল বাবলা গাছ। তারপর বহুরূপী না তখন লাটে উঠবে, বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। তারপর শাজাহান নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়, যেটা তোমাদের বইয়ে ডিএল রায় লেখা আছে, তো সেটাই। বাংলার স্বরধ্বনির সংখ্যা হলো 7টি। থিসরাস হলো গ্রিক শব্দ। তারপর ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার হীরালাল সেন। তারপর অভিধানে পট শব্দটির অর্থ হলো চিত্র। তারপর বাংলা গানে সঞ্চারী প্রবর্তন কে করেন, তো বাংলা গানে সঞ্চারী প্রবর্তন কে করেন, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা, উত্তর হবে বার্নার্ড শ। তারপর শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে, উত্তর হবে প্রতিভা। তারপর গ্রুয়েল কথাটির অর্থ হলো ভাতের ফ্যান। তারপর 11 নম্বর প্রশ্ন হলো চাল এনে পাহাড় করেছে কারণ এদের অনেক জমি তাই, অপশন গ। তারপর বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে, অপশন খ, নকরি নাপিত বা নকরি নাপিত যা বলবা। তো তোমাদের তারপর 13 প্রশ্নটা হলো যে কখনো করে না বঞ্চনা সে হলো ঘ, কঠিন সত্য। তারপর 14 মহুয়ার দেশে পথের দুধারে কে ছায়া ফেলে, অপশন ক, দেবদারু। 15 নম্বর প্রশ্ন হলো গাছের সবুজটুকু শরীরে দরকার, অপশন গ, আরোগ্যের জন্য। তারপর 16 নম্বর প্রশ্ন হলো মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম, অপশন ঘ, জলপাই কাঠের এসরাজ। 17 নম্বর প্রশ্ন হলো শ্বশুরের যে রোগ হয়েছিল, অপশন খ, লিভারে ক্যান্সার। তারপর আমি 18 নম্বর প্রশ্নটা বলি, নিবারণ বাগদি এক সময় ছিল, অপশন গ, দাগি ডাকাত। তারপর আমি চলে যাচ্ছি পরের পেজটাতে অর্থাৎ 61 পেজে। তো 61 পেজে আমি চলে যাই। তো এখানে আমরা 61 পেজ চলে এসেছি, এটা যেহেতু পার্ট এ আর আমি পার্ট বি এর এমসিকিউ আনসারগুলো দেখাবো, তাই এমসিকিউ আনসারগুলোতে আমি চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব, বক্তা হলো উত্তর হবে মৃত্যুঞ্জয়ের স্ত্রী। তারপর ফুটপাথবাসী মৃত্যুঞ্জয়ের হাতে দেখা যায়, উত্তর হবে অপশন ঘ, ছোট একটি মগ। তারপর 3 নম্বর হলো তাকে দেখে সবাই তর্ক থামালো, উদ্দিষ্ট ব্যক্তিটি হলো অপশন গ, থুড়থুড়ে কুঁজো বুড়ি। তারপর 4 নম্বর গ্রামে পৌষে বাদলা লেগেছিল, অপশন ক, মঙ্গলবার। তারপর 5 নম্বর হলো এ হলো ভগবানের মার, এ কথা বলেছিল অপশন ক, সতীশ মিস্ত্রি। তারপর 1/6 কঠিনেরা ভালোবাসিলাম, এখানে কঠিন বলতে বোঝানো হয়েছে অপশন ক, সত্যোপলব্ধির পথকে। তারপর 1/7 ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করে, অপশন খ, চারিদিকের বন ও আকাশ। তারপর
অপশ মানে একের দাগের আটেরটা, পরন্ত সূর্যের আলোর আগুন লাগে, পরন্ত সূর্যের আলোর আগুন লাগে, অপশন গ জলের অন্ধকারে ধূসর ফেনায়। তারপর একের নয় বিধির বিচার চেয়ে বলতে কবি কি বুঝিয়েছেন, অপশন খ ঈশ্বরের দোহাই দিয়ে। তারপর একের দশ ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত, ইনি হলেন অপশন গ অমর গাঙ্গুলি। তো অপশনটা তোমাদের যদি দেখতে অসুবিধা হয় তো দেখতে পাচ্ছ, অমর গাঙ্গুলি। তারপর প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল অপশন গ 60 বছর। তারপর শাহজাহান নাটক অনুসারে ঔরঙ্গজেব মোহাম্মদের কাছে সাহায্যের জন্য রেখে গিয়েছিল অপশন ক মির্জুমলাকে। তারপর অমরের বাড়ির নিচের রাস্তার নাম ছিল অপশন খ মণি সমাদ্দার লেন। একের দাগের 12, একবার কাবুকি থিয়েটার বলে এক জাপানি থিয়েটার অপশন ক মস্কোতে গিয়েছিল, সব মিলিয়ে যেন আয়োজন করে রেখেছে। অপশন ঘ মৃত্যু নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে। তারপর একের দাগের 13, এমনকি উপকথার আটলান্টিস, উপকথাটি হলো এখানে গ্রিস দেশের, এটা তোমাদের বইয়ে উল্লেখ নেই এবং এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট নয়, কারণ যেগুলো এটা সিলেবাসের বাইরেই বলতে পারো, কারণ তোমাদের গ্রিস দেশে উপকথার আটলান্টিস সেটা তোমাদের টেক্সট বইয়ে উল্লেখ নেই, কিন্তু তোমাদের এটা জেনে রাখা উচিত যে গ্রিস দেশের। উনি রীতিমতো হতবম্ব, উদ্দিষ্ট ব্যক্তিটি হলেন অপশন খ বলি কান্ধারী। তারপর একের দাগের 14 আমি চলে যাচ্ছি, সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত হলো অপশন গ ঝুমুর। তো তোমরা এখানে অপশনটা দেখতে অসুবিধা হচ্ছে তো তোমরা অপশন গ ঝুমুর। তারপর নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক হলেন অপশন ঘ অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলা রঙিন ছবিটির নাম হলো অপশন ক পথে হলো দেরি। তারপর সন্দেশ শব্দের আদি অর্থ ছিল সংবাদ, বর্তমানে মিষ্টান্ন বিশেষ, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা, উত্তর হবে গ শব্দার্থের রূপান্তর। মহাকবি কি জাতীয় সমাস, তো এটা তোমাদের যেহেতু মহাকবি কর্মধারয় সমাস তাই আমি এটাকে বর্ণনামূলক সমাস করলাম, যদি তোমাদের এটা কোনো ভুল মনে হয় তাহলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরের এরকম সলভ পেতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কোনো অসুবিধা থাকলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও সাহায্য করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।